ওয়েলকাম টু ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল ম্যাচের এক ঘটনা নিয়ে খেলা শেষে প্রশ্ন তুললেন ক্রিকেটের বোদ্ধা ও বিশ্লেষকরা ক্রিকেটের অভতরে এক নিয়মের গ্যারাকল পরে নিজের এক বাউন্ডারি থেকে বঞ্চিত হন মুশফিকুর রহিম এতে বাংলাদেশ দল বঞ্চিত হয় চার রান থেকে অথচ গায়ানার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচ শেষে বাংলাদেশ হার দেখে তিন রানের বাংলাদেশের ইনিংসের বিয়াল্লিশ দশমিক তিনতম ওভারের ঘটনা সেটি ক্যারিবীয় লেগ স্পিনার দেবেন্দ্র বিশ্বর বলে রিভার্স সুইপ করেন মুশফিক সাদা চোখে মনে হয়েছে ব্যাটে বলে করতে পারেননি কিন্তু বলটা ঠিকই বাউন্ডারি সীমানা পেরিয়ে যায় এদিকে ক্যারিবিয়দের লেগ বিফোরের আবেদনে সাড়া দিয়ে আঙ্গুল তুলে দেন মাঠের আম্পায়ার কিন্তু রিভিউ নেন মুশফিক আলট্রা এস প্রযুক্তিতে দেখা যায় বলটা তার ব্যাটে লেগেছিল রিভিউ শেষে সিদ্ধান্ত বদলান আম্পায়ার কিন্তু তার ব্যাটে লেগে বল সীমানা ছাড়া হলেও নিয়মের মার প্যাচে মুশফিক কোনো রান পাননি আইসিসির আইনে তেইশ নং ধারার একের তৃতীয় উপধারায় আছে আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গে বলটি ডেড হয়ে যাবে অর্থাৎ তখন ওই ডেলিভারি থেকে ব্যাটসম্যান কোনো রান পাবেন না মুশফিকের ক্ষেত্রেও তাই ঘটেছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তটি আউট থাকায় ওই চার রান আর যোগ হয়নি স্কোরবোর্ডে যদি রিভিউর মাধ্যমে পরে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তটি ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে কি হবে সেটি কিন্তু আইনের কোথাও লেখা নেই আর বাংলাদেশের এই চার রানের বিষয়টি দৃষ্টি কেড়েছে ক্রিকেটের বোদ্ধা ও বিশ্লেষকদের ক্রিকেট পরিসংখ্যানবিদ রজনীশ গুপ্ত তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে মন্তব্য করেছেন ওই চার রান খুবই গুরুত্বপূর্ণ ছিল আম্পায়ার আউট দেয় যা মুশফিকুর রহিম পাননি ডিআরএস এর মাধ্যমে সিদ্ধান্তটা পাল্টানো হয়েছে কিন্তু মুশফিক তো আর বাউন্ডারিটা পাননি ক্রিকেটীয় আইনের এই প্যাচ একদিন বড় বিতর্ক তুলবেই থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ইফ ইউ লাইক আউর ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ক্রিকেট ইউটিউব চ্যানেল